হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো আমি আর মামার মামি শাশুড়ি, আজকে শুক্রবার, তো আমরা এখন যাচ্ছি শুক্রবার বাজারে। তো আমাদের এখানে সবাই একটাকে বাজার হাট বলে, শুক্রবারের হাট। আর এখানে বিভান খাবে কুলফি, কুলফি দেখে তাল করছে ওর লাগে বলে। তো এত ছোট বেবি, তো 2 বছরের, ও ঠান্ডা লেগে যাবে, আমি দিই না, কিন্তু ওর লাগে, ও কাঁদছে, ও অনবরত কাঁদছে, ওর লাগে। এখন কি করব না পারতে ওকে একটা কুলফি দিচ্ছি, ওর খুব প্রিয়। আর কি করব, কাশি হয়ে যাবে, ঠান্ডা লাগবে তার জন্য। তো গাইস, আমরা এসে পড়লাম শুক্রবার হাটে, মানে বাজারে। তো দেখো কত বাজার বসেছে এখানে মাছ। আমার এই মাছটা দেখে আমার খুব ভালো লেগেছে, আমার ইচ্ছা করছে যে আমি এটা যে মানে ক্যাপচার করি মোবাইলে, তোমাদেরকে শেয়ার করব। গাইস দেখো, এখানে মাছ দেখছি আমরা, হাতে এসেছি। দেখো গাইস, গাইস এখানে দেখো অনেক কিছু বসেছে। তো আমরা সব কিছু দেখছি, কাপড়, জুতা, সুটকি সব কিছু আছে। গাইস দেখো, এখানে আমি কসমেটিক দেখছি, তো আমি এখান থেকে কোনোদিনও নিই না। তো এখানে আমি দেখেছি কাচের চুড়ি, তো আমার খুব ভালো লাগে, শ্রাবণ মাসে পরব পরব বলছে, পরা আর হয়নি। তো সবুজটা দাও, পুরো সবুজ। তো গাইস দেখো, এই চুড়িগুলো পরবো, আজকে শ্রাবণ মাসে পরতে হয়, তো আমি একদিনও টাইম পাইনি পরার জন্য। তো এখন নেওয়া হচ্ছে। কি লাগে বিভা, কি লাগবে তোমার? গাইস দেখো, আমি গ্রিন কালার চুড়িটা পরছি, এই হাতে দাও, এটা কাম করি তো। গাইস চুড়ি পরছি আমি, দেখো অনেক দিনে আশা ছিল পরব পরব করে, পরা হয়নি, পরে নিয়েছি। এই যে পরা হয়ে গেছে আমার, দেখো কি ভালো লাগছে, শ্রাবণ মাসে পড়তে হবে, পরে নিয়ে। তো গাইস দেখো, মামি নিচ্ছে চুড়ি কাটা। হ্যাঁ হাই গাইস, দেখো কত মাছ আমি দেখছি, মাছ এখানে দেখো, চিংড়ি মাছও আছে। আর এখানে দেখো কাপড় দেখছি, নাইটি, কুর্তি। তো দেখি কম দাম এখানে, 200-150 মধ্যে নাইটি কুর্তি পাওয়া যায়। তো দেখছি আমরা, তো ভালো লাগে। দেখো গাইস, কুর্তাগুলো এত সুন্দর লাগছে আমার, এই কুর্তাটা খুব ভালো লেগেছে, খালি নেওয়া হয়নি জুতা দিয়ে, সব বন্ধ হয়ে যাচ্ছে দেখো। গাইস দেখো, এখানে মুরগি আছে অনেক রকমের। তো বিভানের মুরগি দেখে মামাকে বলছে, মা দেখো বার্ড, বার্ড। তা আমি বললাম, এটা বার্ড না, এখানে মুরগি। তো এখানে মুরগি বিচাল হচ্ছে, মাংস, মাছ, বাজার, কসমেটিক সব কখন দেখছি আমরা, দেখো ওজন চলে গেছে। হাই গাইস, তো আমরা শুক্রবারের বাজার থেকে চলে আসলাম। তো এখানে আসার পর মামার সাথে দেখা হয়েছে, মামির হাজবেন্ড। তো সবাই মিলে আমরা কাপড়ের দোকানে চলে গেলাম। তো আমরা কাপড় দেখছি, মামার কাপড় লাগে, তো ওই কাপড়টা দেখা হচ্ছে গাইস। হাই গাইস, তো আমরা এসে পড়লাম কাপড় দেখার জন্য। তো মামি মামির ছেলের জন্য নিয়ে নিচ্ছে শার্ট আর প্যান্ট। তো আমরা এক দোকানে দেখেছি, তো ভালো লাগছে। তো বিবান দেখে এখানে দোকানে বসে সব ধরছে। তো এখানে ফাইনালি শার্টটা পেয়ে গেলাম, চলে আসলাম এখন রেলগেটে। তো রেলগেটে ট্রেন দেখে বিবান ওর মামার বলে বলছে যে ট্রেন টেনা ট্রেন দেখতে এত ভালো পায়। তো ওর ওকে নিয়ে মামা দাঁড়িয়েছিল। তো দেখো বিবান, আমি বসেছি টমটমে, একা একা বিবান বসেছে। এই যে না, ধরতে হবে, পরে যাবে না, ব্যথা পাবে না। তো দেখো এসে পড়েছি ঘরের সামনে, এই যে বিভান, আমি বসেছি টমটমে। আর বিভান দেখো ওর মামাকে বলছে যে কিন্ডার জয়েন খাবে। তো ওই মামি আমাদেরকে, মামায় আর কি, বিভানকে কিন্ডার জয়েন দিয়েছে। আর দেখো গাইস কি ভালো লাগছে। তো আমরা রেলওয়ে স্টেডিয়ামের সামনে দিয়ে চলে যাচ্ছি ঘরে। আর এদিকে দেখো হনুমান মন্দির, এটাকে আমাদের মালিগাঁও রাম মন্দির বলো। তো এখানে বজরঙ্গুলি পূজা করতে প্রায় আমি আসি। তো চলো কি খাচ্ছ, এটা নাম বলো তো, দই কি খাচ্ছ বলো, কি খাচ্ছ, বাটার, বাটার কি খাচ্ছ, দই কি খাচ্ছ,
হাই গাইস, তো আমরা চলে আসলাম ঘরে। ঘরে আসার পর বিমানের খাওয়া বানানো হলো। বিমান খাওয়া দাওয়া করে আমার বরকে খেতে দিলাম। আমার বরের খাওয়া হয়ে গেছে, তো আমি বরকে দই দিয়েছি। তো এটা, এই দইটা আমার বর এনেছে, টক দই বলে মিষ্টি টক মিক্স আছে। তো এই দইটা বিমান খাচ্ছে আর বলছে এটা দই দই। তো আমি জিজ্ঞেস করলাম এটা কী, বলে দই। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করি। যদি আজকের ব্লগটা ভালো লাগে তো লাইক শেষ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা যারা নতুন আছে আমার চ্যানেল এমনিই দেখছো, সাবস্ক্রাইব করুন, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এখনের জন্য টাটা, বাই, গুড নাইট।